আশা করি কেমন টেস্ট হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। সত্যি না মিথ্যে? সত্যি সত্যি বল, কে করে দিয়েছে? আচ্ছা এই কে মা করে দিয়েছে? করতে চাই, ও করতে চাই, আমি চাইতাম না, ও চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করবো সবাই খুব 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 ভালো আছেন। তো আজকের করবো আমি একটা নতুন কিছু ট্রাই, সেটা হচ্ছে আজকে নতুন বিরিয়ানি করবো একটা। এই বিরিয়ানিটা আমি কখনো করিনি, জানি না কেমন খেতে হবে, তো ট্রাই করব, কেমন হয় সমস্তটা দেখাবো। তো তো প্রথমে আগে থাকতে থেকে আমি মাংসটাকে মিশিয়ে রেখেছি, মানে যেটাকে ম্যারিনেট করে রেখেছি আমি। তো এখানে দেখুন আমি ম্যারিনেট করেছি, তো এখানে আমি কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমার দেয়া হয়েছে পুরোটা হচ্ছে দই আছে, আদা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর নুন আছে, আর অবশ্যই সর্ষের তেল আছে। তো এগুলো দিয়ে প্রথমে ভালো করে আধ ঘন্টার মতো, আর অবশ্যই টক দইটা কিন্তু মাস্ট, এটা ভুলে গেলে একদমই চলবে না। এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টার মতো। আর আমি একটু অন্য স্টাইল করার চেষ্টা করছি, জানি না কেমন হবে। আমি একটু ঘরোয়া স্টাইল করি, কিন্তু এটা একটু রেস্টুরেন্ট স্টাইল আমি করতে চাইছি। তো প্রথমে আমি পেঁয়াজ গুলো ভেজে নেবো, যেটাকে বেরেস্তা বলে। তো এই হচ্ছে আমার কড়াটা, এই কড়াটা আমি কিনেছিলাম, কি সুন্দর না, একটা ছোট্ট এইটুকু ঠিক কড়াটা, মানে এখানে না অনেক কিছু করা যায়, মানে যেমন পেঁয়াজ ভাজা যায়, ডাল করা যায়, ডিম সিদ্ধ করা যায়, খুব ভালো আর আমার খুব কিউট লেগেছিল, ওই জন্য এটা আমি কিনেছি। তো এই কড়াটাতে প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নেব। সত্যি কথা বলতে একটু ভয়ে ভয়েই আছি, কারণ এটা আমি কখনো ট্রাই করিনি। আমি একটু অন্য স্টাইলে করতাম, যেটা খেতে কিন্তু খুব ভালো হতো, ঘরোয়া স্টাইল হতো, আর আমার মা সবকিছু করে দিত, কিন্তু এটা একদমই আলাদা, আর এটা সবটাই আমি করব। একটু ভয় ভয়ও লাগছে। এটা কি হলো, আওয়াজ হচ্ছে কেন এরকম বলুন তো, কি হয়েছিল, আওয়াজ হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এটা ভাজবো, তাই জন্য আলুটা সিদ্ধ হতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেটাকে একদম ভাজা ভাজা করে নেব। তো আজকে ব্লগটা মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা টেস্ট করার পরে যে মানে কি রিয়াকশন আসবে সেটা আমি নিজেও জানি না, আর যখন আমার বাবা দাদা খাবে তখন আমি জানি না যে ওরা কি রিয়াকশন দেবে, বাট আমি খুব ইন্টারেস্ট, খুব মজা লাগছে কেমন হবে। না গরম হয়ে গেছে, আমার মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে, আর ভাতটা হচ্ছে নর্মালি যেমন ভাত করে না তেমন ভাবেই করছে। আর এখানে আমি ছোট্ট চামচ নিয়েছি, কারণ না কড়াটাই খুব ছোট, চামচ কত বড় নেব, চামচ হোক খুন্তি হোক এতেই চলে যায়। আর এই কড়াটা আমার এত বেশি ভালো লাগে বলে বোঝাতে পারবো না, আমি তো প্রায় এতেই রান্না করি। তো এখানে দেখুন বেরেস্তাটা আমি তৈরি করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু আমি হলুদ আর নুন দিয়েছি, দিয়ে এটাকে জাস্ট রেখে দিয়েছি, এটাকে ভাজতে হবে। আর এখানে ম্যারিনেট করা হচ্ছে মাংসটাকে, ভেজে নিচ্ছি। আর বাড়িতে না নতুন অতিথি এসছে, আর আসবেও, এখন এসছে আবার আসবে, তো কারা কারা এসছে সেগুলো তো দেখাবো। প্রথমে বিরিয়ানিটা করে নি, তারপরে দেখাবো, খুবই মজা হবে। আজকের অনেকে আসছে, আর একটা কথা বলে দিই, এই রেসিপিটা হচ্ছে আমার নয়, এটা হচ্ছে আমার বান্ধবী। তো ওকে ফোন করে 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 আমি জিজ্ঞাসা করছি, ওই নতুন স্টাইলটা করছে, মানে করেছে, ভালো হয়েছে, ওই জন্য আমাকে বলেছে করতে, তা ওকে ফোন করে করে আমি করছি। এটা কিন্তু আমার রেসিপি নয়, জানি না কেমন হবে, দেখা যাক, যেমনই হোক বাড়ির লোক খাবে। আচ্ছা এদিকে একটু ভাতটা দেখাই, এখানে ভাতটা হয়ে গেছে। তো আমি এইরকম থালাতে করে ভাতটা রেখেছি, দেখো এইরকম ভাবে রেখেছি, আর ভাতগুলো আমি বাঁ হাত দিয়েই দেখাচ্ছি, কারণ আমার ডান হাতে হচ্ছে গ্রেভি আছে। তো ভাতগুলো একটু শক্ত শক্ত লাভাবেন, তো এরকম ভাবে আমি। আর এখানে আমার 500 গ্রাম চাল আছে, যেহেতু আমরা তিনজন, আমার মা তেমন ভাবে খায় না, আমরা তিনজন, তো এখানে আমাদের হয়ে যাবে। তো ভালো করে এখানে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে করলে অনেক ভালো হবে। এবারে এটা উলট পালট করে ভালো করে ভেজে নেবো, আর আলুগুলোও ভেজে নেবো, আর নিয়ে তারপর পুরোটা কমপ্লিট করব, করে তারপর আমাদের দেখাতে থাকবো। আর বাড়িতে একটা নতুন অতিথি এসছে, আরো আসবে, সেগুলো তো দেখাবো, তো এগুলো আমি করে নি। তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখানে পুরো রেডি করে নিয়েছি, তো আপনাদের একটু দেখাই দেখুন কেমন হয়েছে। প্রথমবারে ট্রাই করেছি আমি, সত্যি এখনো না একটু ভয়ে আছি যে কি হবে না হবে, আসুন দেখাই। আর এটা না স্টিমে করেছি, ঠিক আছে, ভাপে করেছি, এই হচ্ছে পুরোটা, ঠিক আছে। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তো যখন আমি এটা পরিবেশন করবো ভালো করে আমি মিশিয়ে নেবো। দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো এবারে এটাকে আমি পরিবেশন করে নেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে।
আমার রেডি হয়ে গেছে আর আমি এখানে পরিবেশন করে ফেলেছি। কি টেস্ট, মানে এখন রান্না বান্না করার পরে যখন খাবো না আলাদা টেস্ট। তো মা স্যালাড কাটছে, তো আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আমাদের নতুন যে অতিথি এসছে তার সাথে দেখা করাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার দাদা, তো ওকে জিজ্ঞাসা করি কেমন টেস্ট হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে, সত্যি না মিথ্যে, সত্যি সত্যি বল। আর সত্যি বলছি আমি, মোটামুটি বেশ ভালো হয়েছিল। এটার ক্রেডিট অবশ্য আমার বান্ধবী যাবে, কারণ ও এটা বলেছিল তাই করেছিল। চলে যাচ্ছিস কেন, চলে গেল। ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। শুধু একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম চালটা না একটু শক্ত, মানে আমি না হুটো মানে হুটোপাটি করতে করতে মাকে বলেছি তাড়াতাড়ি লাভিয়ে নিতে, চালটা একটু শক্ত হয়ে গেছিল, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর যদি আপনারা রেসিপির ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখাবো, যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গিয়ে একটু মানে ঘুমাবো, তারপরে ক্লাস আছে ক্লাস করব, তারপরে আপনাদের সাথে দেখা হবে। আমার নতুন অতিথি আসছে, মানে ওদের আসতে একটু দেরি হচ্ছে, তো আসছে, তো বিকালের দিকে দেখাবো। তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এদের আসার কথা ছিল। তো অনেক রাত, সন্ধ্যা হয়ে গেছিল, অনেক সন্ধ্যাবেলা এসেছিল, ওই জন্য আর সেরকম ভাবে দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমার মেস দিদির মেয়ে। তো আজকে বাড়িতে লোকজন মম করছে, মানে প্রচুর লোকজন এসছে, তো ওই জন্য মনটা একটু বেশ ভালো আছে। তো আজকে ব্লগটা এখানে আমি এন্ড করছি, আর নেক্সট ব্লগে কি আসতে চলেছে সেটা তো আপনারা জানেন না, অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর নেক্সট ব্লগে মারাত্মক একটা, মানে মারাত্মক ভিডিও আসতে চলেছে, অবশ্যই করে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এখনো যারা শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দেবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। মানে কিছু বলবি, কি বলবি, মাথায় ছুটি কে করে দিয়েছে? আচ্ছা এই কে মা করে দিয়েছে? আচ্ছা এই যে মাথায়, এটা বাচ্চাবেলায় কে কে করতো এরকম মাথার ওপরে ঝুটি, কে কে করতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দিদি আমাকে করে দিত, মানে ওর মা আমাকে বাচ্চাবেলায় করে দিত, আমি করতে চাইতাম না, তার সত্ত্বেও আমাকে করে দিত, আর এখন ওকে করে দেয়। তুই করতে চাস? করতে চাই, ও করতে চাই, আমি চাইতাম না, ও চাই। তো যেন ওর মাথায় ঝুটি করে দিয়েছে, এরকম ভাবে দেখো তো মানা, জবা ফুল করে দিয়েছে। তো আমরা সবাই মিলে একটা খুব সুন্দর একটা ভিডিও আসবে, তো তার জন্য অপেক্ষা করতে হবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আজকের জন্য এখানেই এন্ড করছি, টাটা। মানে টাটা করতো, টাটা। আর হাতে একটা পুতুল নিয়ে আছে, টাটা করতেও পারছে না, এই পুতুলটা কে?